সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শেখাবো কিভাবে ফেসবুক ভিডিও ভিউজ অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতে হয় বা রান করতে হয়। তো আমরা অনেকেই জানি না কিভাবে ভিডিওতে পর্যাপ্ত ভিউ আনা যায় এবং পর্যাপ্ত মানুষ আমাদের ভিডিও দেখুক এবং সেখান থেকে আমাদের যে অডিয়েন্সগুলো সেগুলো ফেসবুক ধরে রাখুক এবং পরবর্তী যখন আমরা ভিডিও বানাবো সেই ভিডিওগুলো যেন আমাদের ওই আগের ভিউয়ারগুলো থেকে আমাদের ভিউগুলো কিছু ভিউ আমাদের এই ভিডিওতে আসে এবং আগের ভিউটা যেহেতু আমরা টাকা দিয়ে করব, মানে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আমরা রান করে সেই ভিউটা পাবো আর এটা হচ্ছে বিনামূল্যে পাবো। তো এগুলো হচ্ছে অডিয়েন্স ধরে রাখা বা অডিয়েন্স বা এঙ্গেজমেন্টকে বা রিস্ককে ধরে রাখার একটা টেকনিক আর কি। সেজন্য সবাই ভিডিও ভিউস অ্যাড ক্যাম্পেইন রান করে এবং মানুষকে দেখা যায় অ্যাট্রাকটিভ করার জন্য দেখা যায় একটা ইমেজের থেকে অনেক পরিমাণে ভালো সেল করে বা একটা প্রোডাক্টের ভিডিও অনেক পরিমাণে ভালো সেল হয়। ছবির থেকে মানুষ সবসময় 50% 60% মানুষ অডিয়েন্স দেখে, মানে ইমেজ থেকে ভিডিও, মানে ইমেজের থেকে 50% পারফরমেন্স এক্সট্রা করে ভিডিও। সেই জন্য সবাই ম্যাক্সিমাম মানুষ এবং মোটামুটি সবাই 90% মানুষই যারা অনলাইনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছে, যারা বিশেষ করে অ্যাড ক্যাম্পেইনের উপর নির্ভরশীল, যাদের বিজনেস, তারা কিন্তু ফেসবুক ভিডিও ভিউস অ্যাড ক্যাম্পেইন রান করে থাকে এবং সেখান থেকে একটা ভালো একটা রেজাল্ট পাওয়ার চিন্তা ভাবনা থাকে। তো যারা ভিডিও ভিউস অ্যাড ক্যাম্পেইন রান করবেন তারা কিছু জিনিস লক্ষ্য রেখে রান করতে হবে। আমরা অনেকেই আছি, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দেই, আমি আমার একটা পেজে চলে যাচ্ছি দেখানোর জন্য আপনাদেরকে। তো আমি এখান থেকে ফ্রিলান্সার রাজু যে পেজটা আছে আমার পার্সোনাল প্রেস, তো এই এখানে আমি যদি চলে আসি, তো এখানে আমার যে ভিডিওগুলো আছে এখানে ম্যাক্সিমাম ভিডিওগুলো ইউটিউব থেকে ডাউনলোড করা। ওকে, আমি নিচের দিকে আসি। ধরেন এই একটা ভিডিও কোথা থেকে আনা হয়েছে, আমার ইউটিউবে ভিডিও পাবলিশ করা হয়েছে, সেই ভিডিওটাকে আমি এখানেই পাবলিশ করে দিছি। তো জাস্ট ডাউনলোড করে এখানে আপলোড করে দিছি। তো এখানে একটা বড় প্রবলেম হচ্ছে এই ভিডিওটার সাইজ, একটা প্রবলেম আছে। ফেসবুকের কিন্তু একটা আদর্শ সাইজ আছে ভিডিওর সাইজ। যদি আমি এই ভিডিওটা দেই, অনেক প্ল্যাটফর্মে কিন্তু ভালোভাবে পারফরমেন্স করবে না, ভালোভাবে পারফর্ম করবে না। ফেসবুকের যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে তো ওদের কিন্তু নির্দিষ্ট একটা সাইজ দেওয়া থাকে, 1:1 এরকম থাকে। বা আপনি যদি ক্যানভাতে যান তাহলে দেখতে পারবেন, ক্যানভাতে আসলে আপনি যদি আইসা সার্চ করেন, আমরা যদি এখানে কাস্টম সাইজে যাই অথবা নাও যাই কোনো সমস্যা নেই, উপরের দিকে যদি সার্চ করি ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট এই সাইজটাকে আমরা নিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি ভালো একটা সাইজ, এটা হচ্ছে আপনার অ্যাডের ভালো পারফরমেন্স করার জন্য এই সাইজটা বেটার। তো আমি মনে করি এই সাইজটা আপনারা নিতে পারেন। দেখেন এখানে অনেকগুলো আছে, ব্ল্যাঙ্ক ট্যাম্পলেট আছে, এখানে আপনি চাইলে এগুলো ব্যবহার করে ভিডিও মেক করতে পারেন অথবা আপনি যদি বিভিন্ন সফটওয়্যারে যান সেখানেও দেখতে পারবেন। এবং কি গুগলে যা যদি সার্চ করেন, ধরেন ইনস্টাগ্রাম বা ফেসবুক, ফেসবুক পোস্ট সাইজ, এখানে এসে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন এই সাইজগুলো, আদর্শ সাইজগুলো দেখাবে এখানে। এটা আপনি ব্যবহার করতে পারেন এবং নিচের এটা ব্যবহার করতে পারেন, এগুলো কিন্তু বেটার একটা রেজাল্ট দিবে বা আপনার ভিডিওগুলোকে সাজেস্টে শো করবে ইউটিউবের যে ট্রেন্ডিং জায়গাগুলোতে আছে ওগুলোতে, মানে প্লেস করবে। এক কথায় তাদের রিকোয়ারমেন্ট মতো কাজ করলে আপনার ভিডিওগুলো অবশ্যই ভালো পারফরমেন্স করবে। যদি আমার মতো ভিডিওগুলো সোজাসুজি ইউটিউব থেকে ডাউনলোড করে দেন কোনো সাইজ ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো কখনোই রিকমেন্ডেশনে চলবে না বা রিকমেন্ডেশনে যাবে না, সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত ভিউ পাবেন না। আমি এটা চিন্তা ভাবনা না করে কিন্তু ভিডিওগুলো এভাবে পাবলিক করতেছি, ঠিক আছে? তো ওকে, যাই হোক, আমরা এটাকে ইগনোর করি। তো আশা করি যে আপনার সাইজ বিষয়টা একটু গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। তো আমি যেহেতু ভিডিও ভিউ অ্যাডস ক্যাম্পেইন রান করবো, সরাসরি আমি আমার বিজনেস ম্যানেজার বা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা চলে যাব এখান থেকে। তো আমি এখান থেকে আমার একটা ফেসবুক আছে, সেইখানে আমি ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমার ফেসবুক অন করা হয়ে গেছে। জাস্ট আমি এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাডস ম্যানেজার, এই জায়গাটাতে দেখি কোথায় আছে। দেখেন অ্যাডস ম্যানেজার এই অপশনটা এখানে আছে, জাস্ট আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অনেক কিছু আসতে পারে, আমরা কোনো জায়গায় ক্লিক না করে আমরা সরাসরি ক্রিয়েট যে অপশনটা আছে এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর মাধ্যমে আমরা ভিডিও ভিউজ অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো। দেখেন লেখা আছে রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও ভিউজ, দেখেন ভিডিও ভিউজ এখান থেকে আমরা রান করতে পারবো। এবং যদি আমরা চাই এঙ্গেজমেন্ট থেকে এখান থেকে ভিডিও ভিউজ অ্যাড ক্যাম্পেইন রান করতে, সেটাও আমরা করতে পারবো। দুইটা জায়গা থেকে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই, একই সিস্টেম। তো আমরা এখান থেকে এঙ্গেজমেন্টে যেহেতু আছি, আমরা এঙ্গেজমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখান থেকে আমরা ম্যানুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ এখানে ক্লিক করে আমরা কন্টিনিউ করব। তো করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এখানে ক্যাম্পেইন নেমটাকে আগে দিয়ে দিব। ক্যাম্পেইন নেমটা হচ্ছে ধরেন আমি এখানে দিয়ে দেই ধরেন ভিডিও ভিউজ, ভিডিও ভিউজ এখানে লিখে দিলাম, ভিডিও ভিউজ ভিউজ ক্যাম্পেইন টু একটা নাম দিয়ে দিলাম, বা ওয়ান একটা নাম দিয়ে দিলাম, আপনি যা খুশি দিতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা নিচের দিকে স্ক্রল করব, এখানে আমাদের আর কোনো কাজ নাই। তো আমরা এখান থেকে জাস্ট নেক্সট করব। নেক্সট করার পরে আমরা এই অপশনটাতে চলে আসব। সেম নামটাকে আমরা চাইলে এখান থেকে কপি করে আমরা অ্যাড সেটটাকে বসায় দিতে পারি, অ্যাড সেট টু এটা দিয়ে দিতে পারি। টুতে আমি কি রাখলাম, অ্যাড সেট রাখলাম। তো এখানে টু লিখে দিলাম এবং এখান থেকে আমি স্ক্রল করে চলে আসব নিচের দিকে, এবং এখান থেকে আমরা মেসেঞ্জার অপশনগুলো দেখতে পারবো। এখান থেকে আমরা যে কাজটা করব, ওন ইউর অ্যাডস, এটাকে জাস্ট আমরা সিলেক্ট করব। ওন ইউর অ্যাডসটাকে সিলেক্ট করার সাথে সাথে ক্লিক করলে আমাদের সামনে কি আসবে, এরকম আসবে। তো এখান থেকে আমরা জাস্ট ওন ওয়ান ইউর অ্যাডস এটা জাস্ট সেট করলেই হয়ে যাবে। তো আমরা এটা সেট করার পরে এরকম আমাদের অপশন আসবে। তো আমরা এখান থেকে কি করব, ভিডিও ভিউজ যদি আমাদের অন্য কিছু শো করে তো আমরা সেটাকে সরাই, ভিডিও ভিউজ যে অপশনটা আছে এটাকে সিলেকশন করে দিব। দিয়ে দেওয়ার পর এখানে ম্যাক্সিমাম ভিউজ এখানে লেখা আছে 15 সেকেন্ডের ভিউজ লাগবে নাকি 2 সেকেন্ডের ভিউ লাগবে, এটা আপনার উপর নির্ভর করবে। আপনার ভিডিওটা মানুষের সামনে কতক্ষণ দেখাতে চান সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন। তো আমি মনে করি 15 সেকেন্ডেরটাই বেটার, কারণ 15 সেকেন্ডের ভিতরে আপনি মোটামুটি আপনার ভিডিও সম্পর্কে ধারণা দিতে পারবেন বা মানুষের সামনে তুলে ধরতে পারবেন যে আসলে আপনার ভিডিওটা কোন উদ্দেশ্যে বানানো হয়েছে, বা এই ভিডিও দেখে কি 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 শিখবে মানুষ বা কি পাবে এটা তুলে ধরতে পারবেন। তাহলে এই এই ভিডিওটা যেন মানে উপরেরটা যেন সিলেক্ট করে আপনি বিজ্ঞাপন চালান। হ্যাঁ, তো এখানে দেখেন উপরেরটা সিলেক্ট করলে মোটামুটি আপনার ভিউ হচ্ছে প্রায় কত, 2000 থেকে 5000-এর মতো। আর যদি নিচেরটা সেট করি তাহলে দেখবেন যে ভিউ হচ্ছে প্রায় 6000 থেকে 20000 পর্যন্ত। এটা হচ্ছে আপনার উপর, আপনার যেটা ভালো হয়, আপনি যদি বেশি মানুষকে দেখাতে চান দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এটা সেট করলাম, সেট করার পর নিচের দিকে স্ক্রল করে আসব এবং ডেলি বাজেট আমি দিয়ে দিব হচ্ছে $20। ওকে, $20 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচের দিকে আসব এবং এখান থেকে আমি স্টার্ট ডেট, এই বিজ্ঞাপনটা কয় তারিখ থেকে শুরু হবে কয় তারিখে শেষ হবে এটা আমরা এখান থেকে বলে দিতে পারবো। তো এখান থেকে ধরেন আমি চাচ্ছি 24 তারিখের 1টা PM থেকে বিজ্ঞাপনটা শুরু হবে এবং শেষ হবে হচ্ছে 30 তারিখে, এই বিজ্ঞাপনটা অটোমেটিকলি শেষ হবে 12টা AM এর দিকে। তো এটা শেষ হয়ে যাবে মানে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর কি। তো এটা দেওয়ার পর আমরা এখান থেকে এসে লোকেশনটাকে অ্যাড করব। এখান থেকে আমরা বাংলাদেশটা অলরেডি সেট করা আছে, আমি চাচ্ছি শুধু এই বিজ্ঞাপনটা ঢাকার ভিতরে চলবে, ঢাকা ডিভিশন, মোটামুটি আমি চাচ্ছি যে ঢাকা ডিভিশনের প্রায় 50 কিলোমিটারের ভিতরে বিজ্ঞাপনটা চলবে। আমি এভাবে সিলেকশন করে দিলাম এবং আমি চাচ্ছি এখানে কলকাতাতে আমার বিজ্ঞাপনটা চলবে, কলকাতা কলকাতা ওয়েস্ট বেঙ্গল, এটাকে আমি দিয়ে দিব হচ্ছে 50 কিলোমিটার, এটা দিয়ে দিলাম। দুইটা জায়গায় আমার প্রপারলি আমি বিজ্ঞাপনটা শো করাইলাম, কারণ আমার দুইটা জায়গাতে আমার ভিডিওটা দেখানো দরকার, সেই জন্য আমি এটা করলাম। তো করার পরে এখানে আমার আর কোনো কাজ নাই। তো আপনি চাইলে এটা আপনার মতো করে, আপনার নির্দিষ্ট জায়গা থাকে সেখানে আপনি বিজ্ঞাপনটা করতে পারেন, আপনার চাহিদার উপর নির্ভর করে এটা হবে, ঠিক আছে। তো এটা দেওয়ার পর আমরা নিচের দিকে কি করব, অ্যাডভান্স অডিয়েন্স যেটা আছে তো এটাকে জাস্ট আমরা সাজেশনের এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যেটা করব, এগো যেটা আছে এখান থেকে আমি 18 থেকে 45 বছর পর্যন্ত রেফার করি, আর এটাতেই ভালো রেজাল্ট দেয় আর কি। তো 45টা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে জেন্ডার আছে, মানে কোন বয়সের মানুষগুলো দেখবে এটা আমরা এখান থেকে সিলেকশন করে দেব, অল জেন্ডার। যদি আপনার প্রোডাক্টটা যদি বা আপনার সার্ভিসটা যদি মেয়েদের জন্য হয় তাহলে ওম্যান, ছেলেদের জন্য হলে ম্যান। তো এটা আমি অল দিয়ে দিলাম যেহেতু আমার এটা সবাই দেখা দরকার।
তো এটা জাস্ট আমি ডিটেল টার্গেটিং করব, এখান থেকে আমি ইন্টারেস্টেড গুলো সেট করে দিতে পারি। যদি আপনার ইন্টারেস্টেড পার্সন খুঁজে না পান, বা আপনার যদি মনে হয় যে আমার ইন্টারেস্ট পার্সন গুলোকে আমি ফাইন্ড আউট করতে পারতাছি না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। এখান থেকে আইসা এখানে লিখতে পারেন ফেসবুক, ফেসবুক ফেসবুক অডিয়েন্স টুলস, টার্গেটিং টুলস। এখান থেকে আর দুইটা টুলস আছে, ইনজেন্স স্কাউট আছে এবং অডিয়েন্স বিল্ডার আছে। আপনি যে কোনো একটাতে যাবেন, যাওয়ার পর এখান থেকে ধরেন আমি অডিয়েন্স বিল্ডারে আসলাম, এখান থেকে ধরেন আমি চাচ্ছি শপিং ক্যাড, যে কোনো ধরনের জিনিস আপনি চাইতে পারেন। ধরেন গেমিং রিলেটেড ইন্টারেস্টিং ক্যাড আছে, জাস্ট এখান থেকে গেমিং লিখে সার্চ করেন, দেখি পাওয়া যায় কিনা, অডিয়েন্সগুলোকে পাওয়া যায়। দেখেন এখানে ইন্টারেস্টেড পার্সনগুলোকে খুঁজে বের করে দিছে তারা। আমি চাইলে এগুলোকে ক্লিক করে, হ্যাঁ ক্লিক করে এভাবে কপি করে করে আমি ইন্টারেস্টেড পার্সনগুলোকে খুঁজে বের করতে পারি, মানে আমার এখানে অ্যাড করতে পারি। দেখেন এভাবে আমি অ্যাড করতে পারি ইন্টারেস্টেড, দেখেন আছে এতগুলো মানুষ। আমি তাহলে কি এগুলোকে আমি নির্দিষ্ট ক্যাটাগরি বা একটা অডিয়েন্সকে টার্গেট করে আমি পুরা ডিটেলসটাকে বের করে নিতে পারছি। ডিটেলস টার্গেটিংটা তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো টপিক বা নিশ থাকুক না কেন, সেই নিশের নামটা লিখবেন, তাহলে পুরা টার্গেটিংটা আপনি এখান থেকে করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এটা হয়ে গেল, আমি এটা চাচ্ছি না, এটা আমি চাচ্ছি ফেসবুকের উপর ছেড়ে দিচ্ছি। ফেসবুক যেন নিজ দায়িত্বে আমার পেজটাকে অ্যানালাইসিস করে এবং আমার পোস্টটাকে অ্যানালাইসিস করে তারা ফাইন্ড আউট করতে পারে যে আমি আসলে একজাক্টলি কাদের কাছে পৌঁছাইতে চাচ্ছি। তো ফেসবুকের এটা বেটার হয় আর কি, ফেসবুকের হাতে তুলে দিলে। তো হয়ে গেল, এবার এসে আমরা এখান থেকে আমরা কি করব, প্লেসমেন্টটাকে সেট করব। আমি চাচ্ছি ম্যানুয়ালি প্লেসমেন্টটা এবার করতে, কারণ রিকমেন্ড যেটা করতে হচ্ছে সেটা আমি করব না। আমি চাচ্ছি যে এটা আমার ভিডিও, তাহলে আমি চাচ্ছি যে আমার কোথা কোথা চললে বেটার হবে। ইনস্ট্রিম এখানে সার্চে আমার শো করার দরকার নাই, এটা তুলে দিলাম। মেসেঞ্জারে দরকার নাই, অ্যাপ সাইটে দরকার নাই, তুলে দিলাম। ওকে, তারপরে ইনস্ট্রিম রিলস। তো এখান থেকে আমি যেগুলো জিনিস আমি চাচ্ছি না, যেমন মার্কেট প্লেস এটা আমি চাচ্ছি না, তারপরে ফিডে শো করুক সমস্যা নাই, এক্সপ্লোয়ার, হোম, হোমে চাইলে শো করাইতে পারেন, ইনবক্সে দরকার নাই। এগুলো ঠিক রেখে আপনি জাস্ট নেক্সট করবেন। এবার এখান থেকে আমি আরেকটা নাম দিয়ে দিব, ভিডিও ভিউস, ভিডিও ভিউস, ভিডিও। ওকে, ভিডিও বি ভিউস, ভিডিও ভিউস অ্যাড সেট থ্রি, অ্যাড থ্রি একটা নাম দিয়ে দিলাম আর কি। এখান থেকে আমরা পেজটাকে সিলেক্ট করব, পেজটাকে সিলেক্ট করা হয়ে গেছে অলরেডি। আপনি চাইলে এখান থেকে যদি আপনার আরও কোনো পেজ থাকে এটাকে এখান থেকে এসে সিলেকশন করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট, আপনি যদি নতুনে পোস্ট করতে চান বা নতুন একটা ভিডিও অ্যাড করতে চান করতে পারবেন। আর যদি মনে করেন না আপনার পেজে পুরাতন ভিডিও আছে, সেটাকে আপনি মানে অলরেডি পাবলিক করা আছে, সেটাকে আপনি জাস্ট আপনি এই অ্যাডের ভিতরে ব্যবহার করতে চাচ্ছেন, এটা আমি রেফার করি। হ্যাঁ, দুই নাম্বারটা রেফার করি, এক্সিস্টিং পোস্ট, এটাকে জাস্ট ইউজ করবেন। দিয়ে তারপর জাস্ট সিলেক্ট করবেন, এখান থেকে আমি একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে আসবো। ধরেন এই ভিডিওটা আমি নিয়ে চাচ্ছি, জাস্ট এটাকে আমি জাস্ট কন্টিনিউ করব। দেখেন হয়ে গেছে, কন্টিনিউ হয়ে গেছে, দেখেন এখানে চলে আসতেছে। তো এবার এখান থেকে দেখেন একটা প্রাইমারি টেক্সটও কিন্তু অ্যাড আছে। তো এবার আসেন নিচের দিকে আসবো, এখানে কোনো বাটন সেট করলাম না, এখান থেকে কনভারসেশনের জন্য কোনো ইয়াও অ্যাড করলাম না, এগুলো আমার দরকার নাই আপাতত, বাটন মটনের তো জাস্ট রিমুভ বাটন। ওকে, দেখেন এবার ঠিক আছে। হ্যাঁ, ইনস্টাগ্রামে লাভ রিক পড়বে আর এখানে লাইক কমেন্ট শেয়ার পড়বে, ওকে, বাটনটাকে তুলে দেওয়ার পরে। তো এবার এখানে আমাদের আর কোনো কাজ নাই, পুরো অ্যাডটা একটু দেখবেন, এখানে কিছু প্রবলেম দেখাতে পারে, এগুলো কিছু না। হ্যাঁ, তো কিছু কিছু ক্ষেত্রে আমার ভিডিওটা যদি সাইজে থাকতো তাহলে কিন্তু এই ইরো মিরো আসতো না, ঠিক আছে, কারণ এখানে সাইজের একটা ব্যাপার স্যাপার আছে। তো এই হচ্ছে বিষয়, আপনি এই অ্যাডটাকে পুরো অ্যানালাইসিস করবেন। করার পর আমি কিন্তু আগেই বলতেছি যে এখানে ভিডিওর সাইজ না করে আপনি কিন্তু এখানে ই করবেন না, অ্যাড চালাবেন না, কারণ এটাতে চালালেও হয়তো কিছু কিছু প্ল্যাটফর্মে আপনার মিসিং আসবে, মানে অ্যাড ভালোভাবে চলবে না, সেই জন্য ইরো আসবে। হ্যাঁ, তো এখানে বলে আছে কি করতে হবে, পোস্ট ইউর অ্যাডস ক্যান নট ইউজ ডাব পোস্ট ইটস। ওকে, এটা করার পরে জাস্ট আমরা সব কিছু ওকে করার পরে আমি একটু প্রথম থেকে দেখতে পারি, চেক করতে পারি যে আমাদের বিজ্ঞাপনটা হয়েছে কিনা, হইলে জাস্ট আমরা নেক্সট করব। এখানে এগুলো চেক করবেন ভালোভাবে ঠিকঠাক আছে কিনা, চেক করার পর জাস্ট আপনি এখান থেকে পাবলিক করে দিবেন। পাবলিকের এখানে ক্লিক করলে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা ক্রেডিট কার্ড যদি যুক্ত থাকে তাহলে সেই ক্রেডিট কার্ডটা এখানে যুক্ত করে দিবেন, আর যদি না থাকে
তাহলে এখন আবার ক্রেডিট কার্ড যুক্ত করে নিতে পারবেন, নিয়ে জাস্ট পাবলিক করলে আপনার বিজ্ঞাপনটা কিন্তু চালু হয়ে যাবে। আশা করি এইভাবে আপনারা ভিডিও ভিউস অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন, কোনো সমস্যা হবে না। একদম সিম্পল একটা মেথড আমি দেখাই দিলাম, আশা করি আপনারা এটা প্রপারলি করতে পারবেন। যদি কারো কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বলবেন, আশা করি যে আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং কমেন্ট বক্স ওপেন আছে, আপনারা চাইলে ওখানে কমেন্ট করতে পারেন, সেখানে আপনারা রিসপন্স পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।